70 মাইল স্পিডে গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ করে সামনে বনেটটা খুলে যায়, বড় গ্লাসটা একদম চুরচুর হয়ে গিয়েছিল। আমরা যে দামটা চাচ্ছিলাম ওই দামটা তো কেউ দিচ্ছিল না, বরঞ্চ আমাদের আরো সবাই নার্ভাস করে দিচ্ছে। আমার সন্তানকে যেন অপারেশন করতে না হয়, সে যেন সুস্থ হয়ে যায়, নিয়ত করে একটা দান তাৎক্ষণিক করে দিলাম। The baby is too big, they're deciding what to do. গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু প্রতিনিয়ত সমস্যা, শিপমেন্ট সমস্যা, মাল রেডি হয় নাই, সীতাকুণ্ডে ট্রাক আটকে গেল, ফেনীতে ট্রাক আটকে গেল, তখন আবার সবাই কিন্তু মাঠে ব্যাংকে টাকা দিচ্ছে। দান সর্বোত্তম মানবীয় গুণ। পৃথিবীর সব ধর্মেই দানের গুরুত্ব নানাভাবে বর্ণিত হয়েছে। পরম প্রভু দাতাকে পছন্দ করেন, তাই যুগে যুগে মহামানবরা নিজেরা দান করেছেন, অন্যদেরকে দানে উৎসাহিত করেছেন, চারপাশের মানুষের দানকে সংগঠিত করে সৃষ্টির সেবায় ব্যয় করেছেন। দান অসহায় দরিদ্র ও নিঃস্বদের জীবনে স্বস্তি আনার সাথে সাথে দাতার জীবনেও আনে অফুরন্ত কল্যাণ। পবিত্র কোরআনে পাকের সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। অর্থাৎ সৎ দান এমন একটি শস্য বীজ যাতে উৎপন্ন হয় 7টি শীষ, আর প্রতিটি শীষে থাকে 100 শস্যদানা। আল্লাহ যাকে চান বহুগুণে প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। অর্থাৎ দাতা যা দান করেন প্রাকৃতিক নিয়মে তা হাজার গুণে ফিরে আসে তার কাছে। আমি মনে করি যে আসলে আমি ব্যক্তিগতভাবে তো বড় কিছু করতে পারবো না, বা করার সুযোগও কম বর্তমান সিচুয়েশনে, সেখানে এখানে যদি আমি কিছু ডোনেট করতে পারি তাহলে আমার নিজের ভালো লাগবে। ঠিক এ কারণে উদ্বুদ্ধ হয়ে আমি কিন্তু মাটির ব্যাংক নিচ্ছি এবং নিয়মিত দিয়েও যাচ্ছি। তা আসলে কি দেওয়ার পরপরই আমি পরিবর্তনগুলো আমি দেখতে পাচ্ছি, এটা আসলে খুব উল্লেখযোগ্য একটা পরিবর্তন। আর মাটির ব্যাংকের ব্যাপারটা স্পষ্টই আমার কাছে ধরা পড়তেছে যে আগেও আমি ইনকাম করতাম, কাজ করতাম, আয় উন্নতি আসতো, কিন্তু এটা দেওয়ার পর থেকে মনে হচ্ছে আমার এটা বেড়ে যাচ্ছে, আসলে আয়টা অনেক বেড়ে যাচ্ছে আগের তুলনায়। পূর্ব গাজীপাড়া মিরপুরে আমার একটা জমি ছিল, তাই হঠাৎ আমাদের একটু পারিবারিক সমস্যার জন্যে আমি তখন বললাম আমার হাজব্যান্ডকে যে জমিটা সেল করে আমাদের সমস্যাটা সমাধান করি। তখন আমি দেশে আসলাম, আসার পরে আমি অনেকজনকে বললাম, এবং কি দালালরা সবাই বলছেন যে 1 কাঠায় আপনার 5 লাখের উপরে যাব না। আমরা যে দামটা চাচ্ছিলাম ওই দামটা তো কেউ দিচ্ছিল না, বরঞ্চ আমাদের আরও সবাই নার্ভাস করে দিচ্ছিল। সবাই বলে যে এখানে গলির ভিতরে গাড়ি ঢুকবে না, জমি বিক্রি করতে পারবেন না, আপনার জমি আপনার পড়েই থাকবে। আমাদের দরকারই ছিল, খুবই আর্জেন্ট, কিন্তু সময়ও পার হয়ে যাচ্ছে, আমাদের 1 মাসের কাজ পার হয়ে গেছে। তখন শামীম বলছে আমাকে, যাচ্ছা আম্মা এক কাজ করি যে মাটির ব্যাংকে নিয়ত করো, ইনশাল্লাহ দেখবে আমরা দাম পেয়ে যাব, তুমি যা আশা করছো। তা আমি বললাম ঠিক আছে, যদি 10 লাখ টাকা আমার 1 কাঠায় হয় আমি মাটির ব্যাংকের জন্য আমি 1 লাখ টাকা দান করব। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অসীম কৃপা, মানে 10 দিনও যায় নাই, 1 সপ্তাহের কাছাকাছি খবর আসলো, শামীমকে ডাকলো যে এরকম আমরা জমি নিতে ইচ্ছুক হব, কাটাতে 10 লাখ টাকা করে দিব। 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রিও হয়ে গেল এবং টাকাও হাতে পেলাম, আমি মাটির ব্যাংকে দানও 1 সপ্তাহের মধ্যে করতে পেরেছিলাম, শুকর আলহামদুলিল্লাহ। দান যে শুধু প্রাচুর্য আনে তা নয়, বালা মুসিবত ভয় পেরেশানি দুঃখ কষ্ট দূর করে। আল কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়ালানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন। অর্থাৎ যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে প্রকাশ্যে বা গোপনে সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে
তাদের জন্য রয়েছে পুরস্কার, তাদের কোনো ভয় থাকবে না কোনো পেরেশানি। ঋগ্বেদে বলা হয়েছে নিঃশর্ত দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার, তারা লাভ করে আশীর্বাদ ধন্য দীর্ঘ জীবন ও অমরত্ব। বাইবেলে আছে সাহায্যের জন্যে গোপনে বাড়িয়ে দেওয়া তোমার হাতকে প্রভু দেখেছেন এবং এজন্যে তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করবেন। আমার দিনে শুরু হচ্ছে, আমি প্রথমে সকালবেলা আমি ঘর থেকে বের হওয়ার আগে রেগুলার আমি মাটির ব্যাংকে দান করে তারপর ঘর থেকে বের হই এবং মাটির ব্যাংকে দানটা করিয়ে আমি এই কথা বলি যে আল্লাহ আপনি আমার সত্যটা অকল্যাণের দরজা বন্ধ করে দেন। তো এই নিয়মিত যে দানের আমার একটা অভ্যাস, মানে এই দানটা না করে আমি আসলে কখনোই ঘর থেকে বের হই না। তো এই দানের কল্যাণেই আমার সংসারে বা আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক অনেক প্রাপ্তি আমার হয়েছে। তার মধ্যে আমার হাজব্যান্ড একদিন সিলেট থেকে ফিরছিলেন তার প্রাইভেট কারে করে, সঙ্গে আরও তিনজন প্যাসেঞ্জার ছিল। যখন নরসিংদীর হাইওয়েতে 70 মাইল স্পিডে গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ করে সামনে বনেটটা খুলে যায় এবং গাড়ির সামনে যে গ্লাস, বড় গ্লাসটা একদম চুরচুর হয়ে গিয়েছিল। আল্লাহ শুকরিয়া যে চারজন প্যাসেঞ্জার যে সেখানে ছিল গাড়িতে তাদের গায়ে একটা চুলের আঁচড়ও লাগেনি, তারা পুরোপুরি সুস্থ ছিল এবং সেই গ্লাসটা লাগিয়ে তারা সুস্থভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আমার ছোট ছেলেটার বয়স যখন 8 মাস ছিল তখন ও ঘুমের মধ্যেই খাট থেকে পড়ে যায়, পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। একদিন পর থেকে খেয়াল করি তার মাথার ডান পাশটা একদম একটু একটু করে ফুলতে শুরু করে, তারপরে 3 দিনের মধ্যে এটা পুরোপুরি ফুলে মানে দুটো মাথার সমান হয়ে গেছে, মানে ব্লাড জমে গেছে। আমি তখন টেনশনে পড়ে যাই, ফার্স্টে ওষুধ খাওয়াই, ওষুধ খাইয়ে দেখি কোনো কাজ হচ্ছে না, পেন কমছে না, প্রচণ্ড পেন করছিল এবং খুব কান্নাকাটি করছিল। পরে আমি শিশু হাসপাতালে ওখানে একজন সার্জারি ডাক্তার দেখালাম। তো ডাক্তার ফার্স্টে দেখিয়েই বললো যে এই ধরনের সমস্যাগুলো সাধারণত অপারেশন ছাড়া ভালো হয় না। তো উনি বললেন যে দেখেন অপারেশন করে ফেললেই ভালো। আমিও ফার্স্টেই তাকে বললাম যে এত ছোট বাচ্চা যেহেতু আমি অপারেশন করাবো না। তো উনি বললো দেখেন আপনি 7 দিনের জন্য ফলো আপ করেন, আমরা একটা পেন কিলার দিচ্ছি যেন পেনটা না হয়, যেহেতু বাচ্চা পেনের কারণে খুব কষ্ট পাচ্ছিল। তো বললো 7 দিনের মধ্যে যদি ভালো না হয় বাচ্চাটাকে অপারেশনই করাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ডাক্তারের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। আমার হাজব্যান্ড একটু চিন্তিত হয়ে গেল এবং ফ্যামিলি সবাই এটা নিয়ে খুব চিন্তিত ছিল, সবাই বলছে ঠিক আছে ডাক্তার যখন বলছে অপারেশন করে ফেলো। আমার আত্মবিশ্বাসটা ছিল অনেক বেশি, কারণ আমি তো নিয়মিত মাটির ব্যাংকে দান করছি, অবশ্যই সুস্থের মধ্য দিয়ে সুফল একটা আমাকে দান করবেন। তো আমি শুধু তার মাথার এই কষ্টটার জন্য নিয়ত করলাম যে স্পেশালি সুস্থ তুমি আমার সন্তানকে যেন অপারেশন করতে না হয়, সে যেন সুস্থ হয়ে যায়, নিয়ত করে একটা দান তাৎক্ষণিক করে দিলাম। এরকম না যে সেরে যাবে তারপরে আমি দান করবো। শুকর আলহামদুলিল্লাহ যে 7 দিনের মধ্যেই, মানে 7 দিন পূর্ণ হওয়ার আগের দিনেই আমি খেয়াল করলাম যে পুরোটা একদম বসে গেছে, ফোলাটা চলে গেছে, ব্লাডগুলো চলে গেছে এবং সেই সার্জারি ডাক্তারের কাছে আমি আর বাচ্চাটাকে নিয়ে যাই। আমার বাচ্চাকে তো দেখছেন, দিব্যি প্রাণবন্ত একটা বাচ্চা। দান উপার্জনকে শুদ্ধ করে, পাপ মোচন করে, অন্তরে তৃপ্তি প্রদান করে, দারিদ্র মোচন করে, সম্পদে বরকত আনে, ভয়ভীতি টেনশন পেরেশানি দূর করে, বালা মুসিবত ও রোগ ব্যাধি দূর করে। আমাদের মাটির ব্যাংকটা আমাদের ফ্যাক্টরিতে যেমনভাবে আছে, সব প্রোডাকশন এবং অ্যাডমিনিস্ট্রেশন তাদের কাছে মাটির ব্যাংক রাখা আছে এবং আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টসে আমাদের এখানে যত ফ্লোর আছে ফ্লোরের সব জায়গায় মাটির ব্যাংক রাখা আছে। এবং যখন যার মনে হবে তার নিজের সমস্যা বা ফ্যাক্টরির কোনো কিছু মনে হচ্ছে বা তার কোনো একটা জিনিস সমস্যা হচ্ছে যেটা নিডস সলিউশন, সমাধান খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু মাটির ব্যাংকটা সহায়ক ভূমিকা পালন করছে। একটা তো হচ্ছে কাজ যা আমি করলাম তাই করলাম, কিন্তু ওই যে মাটির ব্যাংকে যে 100 টাকা দেয়া এটা যে একটা ফল পাওয়া যাচ্ছে, যারা কোয়ান্টাম গ্র্যাজুয়েট না তারাও কিন্তু এটার থেকে সুফল পাচ্ছে। মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে এটা। এবং ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন ব্যক্তিগত সবারই সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা কেউ 10 টাকা 20 টাকা দিচ্ছে, এটা তো আমাদের এখানে আমরা বলছি ভাই তোমরা যদি কিছু ভালো নিজের ফ্যামিলিতে প্রবলেম থাকে দাও এখানে দাও, এটা আমাদের সামগ্রিকভাবে আমরা অনেক কাজে আসবে। তুমি রাস্তায় 10 টাকা 5 টাকা ফকিরকে দিবা সেটা কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো দেশের কোনো উপকার আসবে না, এটা উপকার আসবে তখনই যখন আমি মাটির ব্যাংকে দেবো। আমাদের ফ্যাক্টরিতে প্রতিনিয়ত সমস্যা, ওয়ার্কার গণ্ডগোল, ওয়ার্কার গণ্ডগোল, অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা যায় 100 টাকা দিচ্ছে, ভাই আজকের ওয়ার্কার গণ্ডগোল যেন না হয়, মানে এটা এত ইন্টারেস্টিং। শিপমেন্ট সমস্যা, মাল রেডি হয় নাই, চিটাঙ্গে ট্রাক রওনা দিল, চিটাঙ্গে পৌঁছাচ্ছে কি না,
এটা কিন্তু একটা চিটাগাঙ্গে কখন বোঝা, সীতাকুণ্ডে ট্রাক আটকে গেলো, ফেনীতে ট্রাক আটকে গেলো, বাট আমার মানে উই আর মিসিং বাই ওয়ান আওয়ার, তখন আমার সবাই কিন্তু মাটির ব্যাংকে টাকা দিচ্ছি, 500 টাকা দিচ্ছি, আজকে শিপমেন্ট চিটাগাং পোর্টে পৌঁছতে হবে, পৌঁছে যাচ্ছে শিপমেন্ট চিটাগাং পোর্টে পৌঁছে যাচ্ছে, দেরি হয়ে গেল, 2 ঘন্টা দেরি, নেবে না, ইটস ক্যান্সেল, আমি মালটা এয়ারে পাঠাবো, আমার হিউজ লস, মাটির ব্যাংকে টাকা দিলাম, সকালে আসলো স্পেশাল অর্ডার, আজকে 2 ঘন্টা এক্সটেনশন করা হয়েছে, কি যে হচ্ছে আমি জানি না, মানে দিস ইজ মানে ইটস আ ম্যাজিক। দানের এই কল্যাণ, এই এর ভাগিদার হতে পারেন যে কোনো বয়সের, যে কোনো জায়গার, যে কোনো মানুষ, যদি তিনি নিজের কল্যাণ, মানুষের কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে থাকেন। ডিউরিং হ্যাভিং মাই সেকেন্ড চাইল্ড ইন 2007 মাই লেবার স্টার্টেড অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। As I went to the hospital, everything was fine. The pain was gradually started. The doctors came to see me, the midwives, everybody realizes that the baby is too big. They're deciding what to do. From my previous labor, I had a 3rd degree tear. Due to that, the doctors are very worried because the baby is big. They had, then few minutes later, a consultant comes to me and then she's explaining that she needs to do a cesarean. Because the baby is too big, the 3rd degree might again occur again, which they can't mend it like they did in the beginning. I became very scared. I always wanted 4 children. I said to the consultant, "Oh my God, what's going to happen to me? I wanted 4 children." She laughed and said, "Don't worry, you that doesn't stop you having more children. You can have up to 4 cesareans. Don't worry, your health and your body is more important now." Okay. I still couldn't think, I still couldn't imagine that I'm going to have a cesarean. Okay, that time, okay, I thought, okay, if that's the case, we have to. My husband, he was next to me and he, just there and there, he was thinking he was going to donate some money in the Matir Bank. So he has decided that he will donate a big amount. As they took me to the cesarean room, my husband came out of the room and he contacted our brothers and sisters from Quantum Foundation and said, "I would like to donate that much and please pray for us." As he entered the room, everything was ready. The epidural, the anesthetist was in the room, the baby doctor, my consultant, everybody was about 15 people in the room. And then they got the equipment ready. When I looked at the equipment, oh my God, still I couldn't imagine. And he said to me at that time, my husband was telling me, don't worry, everything will be fine. Just in that time, there was an Indian midwife came in. I never saw her before. As I went in the beginning, I didn't see her. New face, she came in and she said, wait, before we do the cesarean, let me check her. She checked me internally and she sees that the baby is nearly here. So they don't need to do a cesarean. She made me understand. She spoke to me positively and said, don't worry, the 3rd degree won't occur again. We will deliver the baby by forceps. So thankfully, thank Allah and the charity bank that the baby was born and it was a girl and she was 9.5 pounds. So a big baby and it was born normally. It was a normal delivery. So I would like to thank Guruji for introducing such an amazing, amazing charity called Matir Bank to us. তবে দান করার আগে কোথায় দান করছেন তা কিন্তু ভাবতে হবে আপনাকে, কারণ অর্থদান করলেই দাতার দায়িত্ব শেষ হয়ে যায় না, গ্রহীতা সেই অর্থ দিয়ে ভালো কাজ করলে তা দাতার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়, আর গ্রহীতা সে অর্থ বাজে কাজে লাগালে সে পাপের ভাগিদার হওয়া থেকেও দাতা রক্ষা পায় না। শিশু কানুন দেখতে যে আমি একটা বিরাট কিছু এখানে পেয়ে গেলাম, আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে। একটি কারণে সেটা হলো যে 600-700 অনাথ শিশুদের এখানে মানুষ করা হচ্ছে, যেহেতু মাটির ব্যাংকে টাকা দিয়ে এই শিশুদেরকে লালন পালন করা হচ্ছে, সেহেতু যদি মাটির ব্যাংকে আমি প্রতিদিন 1টি টাকার টাকাও রাখি,
তাহলে আমি চোখ বন্ধ করে দিনটি শুরু করলাম সহস্র মানুষের, প্রায় সহস্র মানুষের উপকারের ভেতর দিয়ে। রেওয়াজ চালু করে দিলাম যেটা, সেটা হলো যে মাটির ব্যাংকে টাকা না রেখে আমি নাস্তা করব না। এবং আমি নিশ্চিত হয়ে গেলাম যে কথাটা, সেটা হলো যে আমি সহস্র মানুষের উপকার করে দিন শুরু করছি। যে কথাটা না বললেই নয়, সেটা হলো যে এই কর্মটি শুরু করার পর থেকে মানসিক প্রশান্তি বেড়েছে আমার অনেক, পারিবারিক শান্তি তো এসেছেই, আর কর্মজীবনে আমি আর কখনো পেছন ফিরে তাকাইনি। আর পেছন ফিরে তাকাতে হবেই বা কেন? মহান সৃষ্টিকর্তা তো সৎকর্মের সঙ্গে আছেন। যে লোকগুলো প্রতিদিন সহস্র মানুষের কল্যাণের মতো একটি সৎকর্ম করে দিন শুরু করছে, তার তো কল্যাণ হতেই হবে, তাই না? আমাদের দেশে অনেক সংস্থা আছে যে দান সংগ্রহ করে ভালো কাজ করছেন। তাদের মধ্যে একটি এই কোয়ান্টাম ফাউন্ডেশন। আপনারা এর হালে দাঁড়িয়ে যে বসে আছেন গুরুজি, যাকে সবাই শ্রদ্ধা করেন, তিনি এই দান সংগ্রহ করে এমন এমন কাজে অংশগ্রহণ করছেন যা ভাবলে সত্যি বিস্মিত হতে হয়। আমার একবার লামায় যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে গিয়ে দেখেছি যে মানুষ একদিন, যারা মাংস খেতে পারত না, যাদের গায়ে কাপড় চোপড় তেমন থাকতো না, যাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না, যারা নিজেদেরকে মানুষের পর্যায়ে কোনো দিন ভাবতে পারত না, সেই সব দারিদ্রক্লিষ্ট, অনাহার ক্লিষ্ট, অভুক্ত শিশুকে তারা, তিনি তাদেরকে মাঝে দানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে তাদের তিনি চোখ খুলে দিয়েছেন। তারা নতুন আলো পেয়েছে, তারা এখন জাতীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তিনি তাদের বুঝিয়ে দিয়েছেন, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অন্যেরা যা পারে তোমরাও তাই পারো করতে। এইরকম একটি প্রতিষ্ঠানে যদি নিয়মিতভাবে দান করেন, সে দান স্রষ্টার কাছে অনেকভাবে অর্থবহ হবে। কোয়ান্টাম মাটির ব্যাংক সদ্দান সংগ্রহের একটি ফলপ্রসূ সংঘবদ্ধ প্রয়াস। কোনো বিদেশি অর্থ সাহায্য বা ঋণ নয়, হাজার হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত দান ব্যয় হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আর্ত মানবতার কল্যাণে। আপনিও এগিয়ে আসুন, নিয়মিত দান করুন। পরিবারের ছোট বড় সবাইকে দানের টাকা মাটির ব্যাংকে রাখতে উদ্বুদ্ধ করুন। চাকরি লাভের নিয়তে বা আপনার যে কোনো কাজে সাফল্যের জন্যে মানত বা সাদাকার টাকা মাটির ব্যাংকে রাখুন। বিপদ, সমস্যা বা রোগমুক্তির জন্যে দান করুন। পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে দানের টাকা এখানে রাখুন। আপনি ভিক্ষুককে যে ভিক্ষা দেন তাকে ভিক্ষুক থাকতেই উৎসাহিত করে, তাই এ টাকা মাটির ব্যাংকে রাখুন, যা বড় দুস্থ পুনর্বাসনে কাজে লাগবে। অসুস্থ কাউকে দেখতে গেলে মাটির ব্যাংক নিয়ে যান, যাতে তার সুস্থতা কামনা করে সবাই এতে দান করতে পারেন। আত্মীয়, বন্ধু ও পরিচিতদের মাটির ব্যাংক উপহার দিয়ে এতে দান করতে উদ্বুদ্ধ করুন। 3-4 মাস পরে ব্যাংকটি ফাউন্ডেশনে বা নিকটবর্তী সেন্টার শাখা সেলে জমা দিয়ে নতুন ব্যাংক উপহার হিসেবে গ্রহণ করুন।
যত অল্পই হোক নিয়মিত দান করুন। শেষ বিচারের দিনে যখন প্রভু জিজ্ঞেস করবেন সম্পদ কিভাবে ব্যয় করছো, আপনি বলতে পারবেন, হে প্রভু, মানব কল্যাণে বঞ্চিতের সেবায় আমি আমার সম্পদ ব্যয় করেছি, করুণাময়ের করুণায় আপনি ধন্য হবেন।